ইউটিউবে শেখর দে নামক ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটা অ্যামাজিং স্পট আপনাদের দেখাবো, যেটা খালি ভ্রমণের দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, যার একটি জিওলজিক্যাল গুরুত্ব রয়েছে, যার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এরকম একটি আশ্চর্যজনক ভ্রমণ স্পট আপনাদের দেখাবো। এই ভ্রমণ স্পটটি মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত। জায়গাটির নাম হচ্ছে লোনার লেক, যাকে লোনার ক্র্যাটারও বলা হয়। এটি উল্কাপাতে সৃষ্ট একটি লেক। এরকম লেক সারা পৃথিবীতে খুব একটা দেখা যায় না। আমরা খুবই গর্ববোধ করি এই লেকটার জন্য, যে আমাদের ভারতবর্ষে এরকম একটা লেক রয়েছে, নোনা জলের লেক। এই লেকের জল সমুদ্রের জলের থেকেও বেশি লোনা। এর পিএইচ হচ্ছে 10.7 এবং কিছু কিছু জায়গায় এর পিএইচ নিউট্রাল, 7-এর মতো। তো এই লেকটির সৃষ্টির ইতিহাস আমি বলবো আপনাদের কাছে। এই আশ্চর্যজনক লেকটি দেখতে হলে আপনাদের যেতে হবে ঔরঙ্গাবাদ স্টেশনে। আমরা জানি অজন্তা ইলোরার জন্য যে স্টেশনটি বিখ্যাত, সেই ঔরঙ্গাবাদ স্টেশন থেকে 150 কিলোমিটার দূরে হচ্ছে লোনার গ্রাম। এই লোনার গ্রামে রয়েছে এই অ্যামাজিং লেকটি। সারা পৃথিবীর বিভিন্ন জিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোকেরা এই লেক নিয়ে গবেষণা করেছেন এবং করছে। ভারতবর্ষের জিওলজিক্যাল সার্ভেও এই লেকের জল নিয়ে, লেকের সৃষ্টির ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। বহু গবেষণার পর আজ একটা জায়গায় ভূতত্ত্ব বিজ্ঞানীরা আসতে পেরেছেন যে এই লেকটি উল্কাপিণ্ডের পতনের ফলেই সৃষ্টি হয়েছে। তো এই এলাকাটি, এই লোনার এলাকাটি একটি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে পড়ছে, বিস্তীর্ণ ব্যাসাল্ট পাথরের এলাকা, উঁচু নিচু এলাকা। তো এই এলাকায় এই লেকটি সৃষ্টি হয়েছিল। তো আমরা শুনে নিই এর ইতিহাসটা, কীভাবে এই লেকটি সৃষ্টি হয়েছিল এবং এই লেকের পিছনে আর কী কী কাহিনী লুকিয়ে আছে, কী কী সত্য লুকিয়ে আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। আনুমানিক 52,000 বছর আগে প্লেইস্টোসিন যুগে এই মালভূমি অঞ্চলের ব্যাসাল্ট পাথুরে ভূমিতে আছড়ে পড়েছিল মহাকাশ থেকে 10 লক্ষ টন ওজনের উল্কাখণ্ড। এর ব্যাস ছিল 60 মিটার আর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 72,000 কিলোমিটার। তাহলে বুঝতে পারছেন কতটা গতিবেগে এই উল্কা এসে আঘাত করে এই পৃথিবীর বুকে। তার ফলে হয় প্রচণ্ড সংঘর্ষ। সেই উল্কাপিণ্ডটি এখানকার ব্যাসাল্ট পাথরের স্তর ফাটিয়ে প্রায় 600 মিটার গভীরে গেঁথে যায়। তৎক্ষণাৎ তৈরি হয়ে যায় এক বিশাল অগ্নিকুণ্ড। আশেপাশের সমস্ত প্রাণী ও উদ্ভিদ নিশ্চিহ্ন হয়ে যায়। পরে এখানে এক গোলাকার জ্বালামুখ তৈরি হয়। প্রচণ্ড সংঘর্ষের ফলে এখানে এক চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। লেকটির গড় ব্যাস 1.2 কিলোমিটার আর ক্র্যাটারের রিংয়ের ওপরের ব্যাস হচ্ছে 1.8 কিলোমিটার। বর্তমানে এই লেককে ন্যাশনাল জিও হেরিটেজ মনুমেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর সমস্ত ভূতাত্ত্বিক গবেষকদের কাছে এই লোনার লেকটি একটি গবেষণার বিষয়বস্তু। পৃথিবীর এবং এদেশের বিখ্যাত সব সংস্থা, যেমন দ্য স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, প্রত্যেকে লোনার লেক নিয়ে বিস্তারিত গবেষণা করেছে এবং এখনও করছে। বর্তমানে মুম্বাই আইআইটির গবেষক দল এখানে অনুসন্ধান চালিয়ে গেছেন। লোনার লেকের মাটিতে থাকা খনিজ পদার্থের সঙ্গে চাঁদের থেকে আনা পাথরের খনিজ পদার্থের অনেক মিল পাওয়া গেছে। লোনার লেকের কথা প্রথম উল্লেখ পাওয়া যায় স্কন্ধপুরাণ ও পদ্মপুরাণে। আইনি আকবরী গ্রন্থে এই হ্রদের কথা লেখা আছে। সর্বপ্রথম যে ব্রিটিশ সাহেব এই লেকটি আবিষ্কার করেছিলেন 1823 সালে, তার নাম
জে ই আলেকজান্ডার। এই লেক এলাকাটি অতীতে ছিল মৌর্য সাম্রাজ্যের অধীনে, পরে সাতবাহন, চালুক্য ও রাষ্ট্রকূট রাজারা শাসন করেছিলেন এই এলাকা। ব্রিটিশরা এই লেক নিয়ে প্রথম গবেষণা শুরু করেছিল। লেকের পাড়ে ভিউ পয়েন্ট থেকে লেকটিকে খুব সুন্দর দেখায়, এর জল পান্না সবুজ রঙের। যদিও 2020 সালের জুন মাসের শুরুতে হ্রদটি দু তিন দিনের ব্যবধানে গোলাপি রং ধারণ করেছিল। বিভিন্ন গবেষণায় জানা গেছে যে জলস্তর কমে যাওয়া ও উচ্চ লবণাক্ততা হ্যালো ব্যাকটেরিয়াদের বৃদ্ধি ঘটে এবং ক্যারোটিনয়েডের মাত্রা বেড়ে যাওয়ায় এই রঙের পরিবর্তন হয়েছিল। এই হ্রদে রয়েছে অনেক নাইট্রোজেন ফিক্সিং অণুজীব, যেমন হ্যালোমোনাস এসপি, প্যারাকোকাস এসপি প্রভৃতি। এই লেকের জলের পিএইচ 10.7, এত হাই পিএইচ হওয়ার জন্য এই ব্যাকটেরিয়াগুলি এখানে বেশি দেখা যায়। এই বিস্ময়কর লেকটির ধারে রয়েছে সবুজ গাছপালা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণার্থীদের আকর্ষণ করে। এই লেকের ভিউ পয়েন্ট থেকে সানসেটের দৃশ্য খুবই মনোরম। এই লেকে শীতকালে বিভিন্ন রকমের পরিযায়ী পাখিরাও এসে বাসা বাঁধে। এই লেকের ভূমিতলে রয়েছে লোনার ফরেস্ট এলাকা। এই লেকের উত্তর দিকে ক্র্যাটারের রিমের উপর অবস্থিত একটি মন্দির, যার নাম হচ্ছে গোমুখ মন্দির। এই মন্দির খুব প্রাচীন, প্রায় হাজার বছরের পুরনো। চারিদিকে ঘোরানো পাথরের সিঁড়ি, সবসময় এখানে জলের ধারা পড়ে যাচ্ছে। কোথা থেকে এই জল আসছে এখনও কেউ জানতে পারেনি। এই জলের কুণ্ড তৈরি হয়েছে এখানে। এই পবিত্র কুণ্ডে তীর্থযাত্রীরা স্নান করে। এই মন্দিরটি লেকের রিমের উপরে অবস্থিত। এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে 2 কিলোমিটার ট্রেক করে নিচে একেবারে লেকের ধারে পৌঁছানো যায়। পথে পড়বে আরও বেশ কয়েকটি শিব মন্দির, এদের মধ্যে কুমারেশ্বর শিব মন্দির, রাম হনুমান মন্দির, পদ্মাবতী মন্দির ও দৈত্যগুরু শুক্রাচার্যের মন্দির বিখ্যাত। মন্দিরের নিচে এই যে লেক, এই লবণাক্ত লেকের ইতিহাসের কাহিনী এই মন্দিরের গায়ে খোদিত করা আছে। পৌরাণিক কাহিনীগুলিতে যা বলা হয় তা হল, সংস্কৃত সল্টকে বলা হয় লবণ এবং ডিমন কথার অর্থ হচ্ছে অসুর। পৌরাণিক যুগে বিশ্বাস লবণাসুর নামে এক অসুর এই মাতা ধরিত্রীতে বিভিন্ন সৃষ্টিতে বাধা দিচ্ছিল। তখন ভগবান বিষ্ণুর এক শিশুরূপী অবতার এই দৈত্য লবণাসুরকে বধ করে। তখন অসুরের দেহ এই যেখানে হ্রদ আছে এর নিচে পৃথিবীর গহ্বরে প্রবেশ করে। এই লবণাসুরের দেহ এই লেকের নিচে চলে যায় বলে এই লেকের জল লবণাক্ত। এটি হলো পৌরাণিক বিশ্বাস। এই ভিডিওটি দেখার পর আমাদের দর্শকদের মনে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা তৈরি হলো, এই লেকটি সম্বন্ধে যে সমস্ত জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি তৈরি হলো, সেগুলো নিরসন করার জন্য আমাদেরকে আসতে হবে এই লোনার লেকটি দেখতে। তো আমরা পরবর্তীকালে চলে আসব এই মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত এই উল্কাপাতে সৃষ্ট লোনার লেকটি দর্শন করতে। তো আপনারা এই আশ্চর্যজনক লোনার লেকের ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।